নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর। আপনারা দেখছেন দীপঙ্কর নার্সারি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গাছটি দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন আজকে যে জনপ্রিয় গাছটিকে নিয়ে আমরা ভিডিও করতে চলেছি, অ্যাগ্লোনিমা সুপার হোয়াইট। আপনারা অনেকেই এই ইনডোর গাছটিকে বাড়ির যে কোনো ঘরের মধ্যে রাখতে পছন্দ করেন। গাছটিকে কিনে নিয়ে যাওয়ার পর নার্সারি থেকেই অনেকেই বুঝতে পারেন না যে কিভাবে সেটার প্যাকেট বা টব পরিবর্তন করবেন বা কিভাবে সেটিকে আরও ভালো একটি জায়গায় রেখে সুন্দর দেখতে লাগে সেরকম জায়গায় প্রতিস্থাপনা করবেন। তো সেই কারণের জন্য আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ইনডোরের গাছ রিপটিং করলে তার গ্রোথও খুব সুন্দর থাকবে এবং গাছটি আরও ভালো হবে। তো আপনারা দেখে নিন, আমরা কিন্তু গাছটিকে শুধুমাত্র সিন্ডারের মধ্যে প্রতিস্থাপনা করব। এই হচ্ছে আপনাদের সিন্ডার, এই দেখুন। তো সিন্ডারের সঙ্গে আমরা কী কী সার দেব যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু শিংকুচি অল্প করে দেব এবং এটি হচ্ছে বনডাস্ট, যেটা গুঁড়ো, হাড়ের গুঁড়ো যেটা। তো শুধুমাত্র সিন্ডারের সঙ্গে আমরা হাড়ের গুঁড়ো আর শিংকুচি দিয়েই কিন্তু সেটিং করব, যেটা গাছের জন্য খুবই ভালো। দেখে নিন কিভাবে আমরা এটার পট পরিবর্তন করব। প্রথমে কিন্তু আমরা একটি সুন্দর ফেন্সি টপ নিয়ে নিয়েছি এবং দেখে নিতে হবে ভেতরের যে ছিদ্রগুলো থাকবে, যেখান দিয়ে জল পাস হবে, সেটা ঠিকঠাক আছে কিনা। এটা কিন্তু একদম ঠিকঠাক আছে। এইবার গাছটিকে আস্তে করে উল্টো দিকে ধরে প্যাকেট থেকে কিন্তু বের করে ফেলতে হবে। শিকড় কিন্তু পরিপূর্ণ রয়েছে, আমরা এই পুরো মাটিটিকে কিন্তু এখান থেকে আস্তে আস্তে আলাদা করে দেব। যদি এইভাবে আলাদা করার পর আপনারা মনে করলে এটিকে একটি স্যাপের বা যে কোনো ফাঙ্গিসাইডের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরেও কিন্তু বসাতে পারেন, আর না হলেও অসুবিধা নেই, গাছটি বসানোর পরে অন্তত একবার স্যাপের জল কিন্তু দিতে হবে। দেখুন গাছটা কি সুন্দর শেকড় বেরিয়েছে। প্রথমে কিন্তু অল্প করে সিন্ডার আমরা দিয়ে দেব এবং তারপরে সামান্য একটু সার দিয়ে একটা লেয়ার তৈরি করে দেব এবং তারপরে অবশ্যই সামান্য একটু সিন্ডার এইভাবে ঠিক দিয়ে দেব। এবার কিন্তু অল্প অল্প করে আমরা সিন্ডার দেব এবং অল্প অল্প করে সার আমরা চারিদিকে ছড়িয়ে দেব, একটা লেয়ার তৈরি করে দেব। এতে কি হবে, একবারে সারটা কিন্তু মিসইউজ হবে না, অল্প অল্প করে ওর শেকড় যত চারা থাকবে তখন কিন্তু অল্প অল্প করে সারগুলো থেকে খাবার সংগ্রহ করতে পারবে। অন্ততপক্ষে তিনটি লেয়ার কিন্তু আমরা তৈরি করে দিলাম, দেখতে পাচ্ছেন, এবং লাস্টে আরও কিছু, আরও একটা লেয়ার তৈরি আমরা করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিপোর্টিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটাকে রিপোর্ট করলাম। এবার কিন্তু ছাওয়া জায়গায় মোটামুটি 7টা দিন একটু রেখে দেবেন, পুরো ছাওয়া জায়গায়। রিপোর্টিং হয়ে যাওয়ার পরে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে আপনাকে বলেই দিয়েছি। তো এইভাবে আমরা কিন্তু স্যাপের জল গাছটিকে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন ছিদ্রগুলো একদম ঠিকঠাক থাকায় সব জল কিন্তু বেরিয়ে যাচ্ছে। এই কারণের জন্য কিন্তু আমরা সিন্ডারটাকে বেশি প্রেফার করি, যাতে গাছের কিন্তু কোনোরকমভাবে পচন আসবে না। ইনডোরে গাছ অনেকেই নিয়ে যাওয়ার পরে কোড়া থেকে পচতে পচতে পাতাগুলো নষ্ট হয়ে যায় বা উপর থেকে পচন শুরু হয়, কিন্তু আপনারা যদি সিন্ডারে করতে পারেন
রেগুলার জল দিলেও কিন্তু আপনাদের কোনো রকম গাছের কোনো ক্ষতি হবে না, কেননা জল পাওয়া মাত্রই জলগুলো কিন্তু যতটুকু প্রয়োজন এর মধ্যে থাকবে, তারপরে কিন্তু পুরোটাই বেরিয়ে যাবে। যেটা মাটি হলে এটা সম্ভব নয়, কেননা মাটিতে আস্তে আস্তে ছিদ্রগুলো বন্ধ করে দেয় এবং জলটা ধরে রেখে দেয়। তো এইভাবে আপনারা ইনডোরে গাছ রিপটিং করে কিন্তু রাখতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি কোনো রকম কোনো জানার থাকে ইনডোরের ব্যাপারে বা যে কোনো গাছের ব্যাপারে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার ফোন নাম্বার আমি দিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।